ভোটের মুখে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিপিআইএম প্রার্থীর উপর হামলার অভিযোগ। মির্জাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির আসনে সিপিআইএম প্রার্থী বদর শেখ, তার ছেলে মহবুল শেখ ও প্রার্থী জামাই ফৈজুদ্দিন শেখের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের মির্জাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর গ্রামের ঘটনা। সিপিআইএম এর অভিযোগ হামলা করেছে তৃণমূল, তৃণমূলের দিকেই অভিযোগ সিপিআইএম এর। কে আমাদের মির্জাপুরের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির প্রার্থী বদর শেখ যখন বাড়ি থেকে বের হয়, তখন অতর্কিতে তার উপরে ওখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নেতৃত্বে কিছু সমাজ বিরোধীদের আক্রমণ করে, বদর শেখকে বেধড়ক মারধর করে, তাকে হেঁসো দিয়ে কুপানো হয় এবং পরবর্তীতে তার পায়ে ফায়ারও করা, দুটো পায়ে গুলির দাগ আছে, এবং তার ছেলেকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়া হয়। তার জামাই বাধা দিতে এলে তার জামাইকে মারধর করে, তার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর তার ছেলেকে দীর্ঘ সময় পর আমরা পুলিশকে বারবার ফোন করেছি ওখান থেকে ঘটনাস্থল থেকে, কিন্তু পুলিশ এক ঘন্টার পরেও পুলিশ ওখানে পৌঁছেছিল এবং বদর শেখ ওই অবস্থায় ওখানে পড়ে আছে, তাকে তুলে আনতে দেয়নি, ওখান থেকে হসপিটালে নিয়ে আসতে দেয়নি। তার ছেলেকে প্রায় এক ঘন্টা পরে খুঁজে পাওয়া যায়, তাকেও বেধড়ক মারধর করা হয়েছে, তাকেও গুলি করা হয়েছে, তাকেও হেঁসো দিয়ে কুপানো হয়েছে এবং সে সিরিয়াস অবস্থা। তার নাম মহবুল শেখ, সে সিরিয়াস অবস্থা। আমাদের প্রার্থী বদর শেখ সাংঘাতিকভাবে ইনজিওর্ড এবং তাদের হসপিটালে আমরা নিয়ে এসেছি, এবং তার জামাই সেও অসুস্থ ফাইজুদ্দিন শেখ, তাকেও হসপিটালে নিয়ে এসেছি। আমরা পুলিশের কাছে দাবি করছি যে যদি অবিলম্বে পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরে আমরা সমস্ত প্রার্থীদের নিয়ে এসে থানায় বসিয়ে দেবো। বোর্ড নির্দেশ দিয়েছে নিরাপত্তার দায়িত্ব পুলিশের, পুলিশ ঠিক করবে কি করবে না করবে।